তাহলে কিতাব আছে কয়টা 258টা কিতাব আমরা কোন কিতাবকে ফলো করি বলেন তো দেখি সবাই আল কোরআনকে ফলো করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সকলে বলেন আলহামদুলিল্লাহ এই যে 258টা কিতাব আছে এর ভিতর থেকে আসমান থেকে আল্লাহ পাক বান্দার জন্য নাজিল করেছেন কয়টা কিতাব 104টা আপনাদের উত্তর সঠিক হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই 104টার হিসাব দিতে পারবেন আপনারা কেউ একটু ট্রাই করে দেখেন তো পারা যায় কিনা প্রথম কিতাব কাকে দিলেন প্রথম মানবকে হযরত আদম আলাইহিস সালাম উনাকে দিলেন কয়টা কিতাব জানা আছে কার এখানে আলেম ওলামা আছে তো অনেক আদম আলাইহিস সালামকে দেওয়া হলো 10টা সহিফা কিতাব জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে মোট সহিফা কিতাবের সংখ্যা কয়টা 100খানা 100খানা আলহামদুলিল্লাহ আপনারা জানেন তাহলে 10টা যদি আদম নবী পেয়ে যায় তাহলে বাদ বাকি থাকে কয়টা 90টা থাকে 94টা না 90টা 100টার মধ্যে 10টা চলে গেছে থাকে কয়টা 90টা থাকে এর মধ্যে হযরতে তারই এক সন্তান হযরত শীষ আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক 50টা দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কিতাব মেলাচ্ছি যেহেতু তাফসীর মাহফিল তো একটু আগে পিছে কথা না বললে তো বুঝে আসবে না আমরা কোরআনটা কিভাবে পেলাম আমরা তো সরাসরি ঢুকে তো তাফসীরে তর্জন গর্জন দিয়ে হামলা হামলি করতে পারি কিন্তু আজকে এমন কিছু আলাদা জিনিস শুনেন যেটা হয়তো এর আগে কখনো শুনেন নাই এই যে এতগুলো কিতাব আসমান থেকে আল্লাহ তাআলা 104টা যে দিল কাকে কয়টা দিল তামাম পৃথিবীতে নবীর অভাব আছে রসূলের অভাব আছে তাহলে কিতাবের কিন্তু অভাব আছে কিতাবের কি আছে অভাব আছে সবাই পায় নাই সবাইকে দেওয়া হয় নাই কারা কারা পেল কয়টা পেল আপনি মুসলমান হিসেবে আমি মুসলমান হিসেবে এটা জানা দরকার আছে আমরা তো জানি মমতাজের গান আমরা তো জানি দেশের সংবিধান আমাদের ইতিহাস বিভিন্ন কিছু আমরা জানি কিন্তু কোরআন হাদিসের জ্ঞান আমাদের অত বেশি আমাদের নাই মসজিদে নামাজ পড়ি জপবত করে ঠোঁট লড়াই মুখ লড়াই ভালো করে যদি ইমাম সাহেব ধরে ইটা তো সূরা ফাতিহা বলেন তো কয় অনেক আগে পড়ছি এখন কি আর মনে আছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আবার এই লোকটাই শুধু পলি ইমাম সাহেবের বিরোধিতা করে কথা বলেন ঠিক কি না তাহলে কয়টা হলো শীষ আলাইহিস সালামের উপর কয়টা দেওয়া হলো 50টা আর থাকে কয়টা 40টা থাকে এই 40টার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের প্রতি দেওয়া হলো আরো 30টা তাহলে কয়টা থাকে বলেন তো দেখি 10টা কার উপর যেতে পারে যেই নবীর উপরে সবচাইতে বেশি আক্রমণ চালানো হয়েছিল আঘাত করা হয়েছিল কোন নবী বলেন তো দেখি পারা কথা তো মনে হয় এই যে আমার ক্যামেরাম্যান সঠিক উত্তর দিয়েছে আমাদের মুসলিম জাতির পিতার নাম কি মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে 10টা কিতাব নাজিল করলেন সহিফা তাহলে মোট কয়টা হলো এবার মিলানো যাবে কালকে চার চলে বা দোকানে বা মসজিদে যদি বসে যায় নাটোরের হুজুর আসছিল 100টা সহিফা কিতাবের নাম বলছে চারজন নবী ভাগে পাইছে বলো তো কার আমল নামায় কোনটা আদম নবী কয়টা পাইছে জোরে বলেন কয়টা 10টা তারপরে শীষ নবী কয়টা শীষ নবী 50টা তারপরে ইদ্রিস নবী 30টা তাহলে কয়টা হলো 90টা আর ইব্রাহিম আলাইহিস সালাম 10টা কত হলো 100 মিলে গেছে তাহলে আসমান থেকে কিতাব নাজিল হয়েছে কয়টা 104টা তার মধ্যে 100টা পেয়ে গেছে আর 4টা বলা যাবে তো এবার সুযোগ আছে এই 4টা প্রথমটার নাম কি তাওরাত তারপরে জবুর তারপরে ইনজিল তারপরে কোরআন বলেন তো দেখি তাওরাত কোন নবীর উপরে মূসা আলাইহিস সালাতু সালামের উপরে বনী ইসরায়েলের সবচেয়ে রাগি নবী মূসা আলাইহিস সালাম তিনি রাগ করলেই মাথা ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেতেন জোরে বলি সুবহানাল্লাহ তার আরেকটা মুজিজা আছে তিনি রাত্রিবেলা যখন হাঁটতেন তার ডান হাত যখন আলিয়ার ভিতরে ধরতেন অন্ধকারে ধরতেন তখন টর্চ লাইট তার ব্যবহার করা লাগতো না সকলে বলেন সুবহানাল্লাহ তার হাতের ভিতরে এই মুজিজা দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন বলি সুবহানাল্লাহ তারপরে জাবুর কিতাব কোন নবীর উপরে
হযরত দাউদ আলাইহিস সালামের উপরে ইনি কিন্তু খুব চমৎকার কণ্ঠের অধিকারী তাম পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ভিতরে চমৎকার কণ্ঠের দিক থেকে চমৎকার অত্যন্ত শিল্পী কণ্ঠ আল্লাহ পাক যাকে দান করেছেন তিনি হচ্ছে দাউদ আলাইহিস সালাম সকলে বলেন সুবহানাল্লাহ তার কণ্ঠটা যত চমৎকার তার হাতটাও তার চাইতে আরো বেশি চমৎকার কণ্ঠ দিয়ে যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন মাছগুলো মৎস্য কুল যত ছিল পানির ভিতরে সব কাছে ঘনীভূত হয়ে যেত আবার পক্ষীগুলো যত পাখি আসতো সব কিছু তার এই কণ্ঠে চমৎকার তেলাওয়াত শোনার জন্য সকলে মাথার উপরে সামিয়ানা করে রাখতো সকলে বলেন সুবহানাল্লাহ শুনলে অবাক হয়ে যাবেন কোথায় কথা চলে আসে আমার এই দাউদ আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করলেন মরে গেলেন সেই দিন তার জানাজায় প্রায় 140,000 মতো হাফেজ দাঁড়িয়ে গিয়েছিল অত্যন্ত খড়খড়ে রোদের উপরে তার জানাজা হবে এই সময় অসংখ্য পাখি এসে তাদের মাথার উপরে ঢাপ ঢাপটা মেলে মেলে সুন্দর করে ধরেছে হযরত দাউদ আলাইহিস সালামের জানাজা সম্পূর্ণ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ এত বড় জ্ঞানী গুণী নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম এবার ইনজিল কোন নবীর উপরে ঈসা আলাইহিস সালামের উপরে ঈসা আলাইহিস সালামের কি পিতা আছে পিতা নাই কিন্তু আল্লাহ পাক তাকে কোরআন হাদিস রিসার্চ করে দেখা গেছে আমি যেটা পেয়েছি 17 থেকে 23টা মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছেন সকলে বলেন সুবহানাল্লাহ তার ভিতরে একটা কয়েকটা মুজিজা হচ্ছে এরকম তিনি মাটি দ্বারা পাখি বানাতেন বানানোর পর সেটাকে ফু দিয়ে দিতেন উড়াউড়ি করে আবার তার কাছে চলে আসতেন সকলে বলেন সুবহানাল্লাহ গোরস্থানের পাশ দিয়ে যেতেন কোন কবরকে দেখে তার সন্দেহ পোষণ হলে তিনি বলতেন বিসমিল্লাহ কুম বিজনিল্লাহ কবর থেকে মানুষ উঠে তার সাথে কথা বলতেন সকলে বলেন সুবহানাল্লাহ এই মুজিজা দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ আবার তার যখন কোনো খোদা লাগতো আমাদের খোদা আছে না নাই খোদা লাগে না কার হাত তুলে দেখান তো দেখি সকলের এই যে একটা বাবু তুলছে ছোট মানুষ বুঝে নাই খোদা লাগে না আমাদের খোদা পেটের ভিতরে খোদা লাগে এই খোদা লাগলে হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলে চলে যেতেন যাওয়ার পর তিনি হরিণকে ডাক দিতেন ইয়া দামিসা হরিণ চলে আসতেন তারপর সেটাকে ছুরি দিয়ে কাটতেন জবেহ করতেন গোশগুলোকে কেটে নিতেন নেওয়ার পর সেটাকে বারবিকিউ করতেন ঝলসাতেন ঝলসানোর পর এটাকে খেতেন খাওয়ার পরে যে হাড্ডিগুলো থাকতো এগুলোকে সব একত্রিত করতেন করার পর বলতেন কুম্বিজ দিল্লা এই বলতে বলতে আবার মৃত হরিণ থেকে জীবিত হয়ে আবার জঙ্গলে ফিরে চলে যেতেন সকলে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সকলে বলেন সুবহানাল্লাহ এবার সর্বশেষ আমাদের নবীর প্রতি কোন কিতাব নাজিল করা হলো সকলে বলেন আল কোরআন নাজিল করা হলো এটার আয়াত সংখ্যা কত এটার সূরার সংখ্যা কয়টা 114টা সূরা এবার বলেন তো দেখি তাওরাত যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল করা হলো এটার ভাষা কি তাওরাত কিতাব যে মুসা আলাইহিস সালামের উপর নাজিল করা হলো এটার ভাষা জানা আছে কারো কোন ভাষায় নাজিল করা হয়েছে ইব্রানি ভাষা তারপরে জাবুর কোন ভাষায় নাজিল করা হয়েছে ইউনানি ভাষা আর হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল নাজিল করা এটা কোন ভাষায় এটা আমরা জানি না এটা হচ্ছে সুরিয়ানি ভাষা জাবুর হচ্ছে হিব্রু আর কোরআনটা কোন ভাষা ওরা সাল্লা আলাইকাল কোরআন আরবিয়া লাআল্লাকুম তাআকিলুন কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করলাম এই জন্য যাতে তোমরা বুঝতে পারো সকলে বলেন সুবহানাল্লাহ গোটা পৃথিবী রিসার্চ করে দেখা গেছে বর্তমান বিশ্বকে রিসার্চ করে দেখা গেছে যে কোরআনের জন্য সবচেয়ে উর্বর স্থান হলো বাংলার জমিন সকলে বলেন সুবহানাল্লাহ তার কারণ কি তার কারণ হলো এই এই দেশের সন্তানেরা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের কি মাতৃভাষা আরবি না বাংলা কথা বলেন বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু আমাদের আরবি ভাষা কিন্তু মাতৃভাষা নয় আরবি ভাষাটা আমরা বক্তব্যে মসজিদে মাদ্রাসায় গিয়ে গিয়ে আমরা পড়তেছি শিখতেছি কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের মাতৃভাষা না তারপরেও এই ভাষাটা দিয়েই আমরা রিসার্চ করছি আমাদের কোরআন এর বন্ধুগোরা যারা আছে ফজলে রাব্বি আদিল হাফেজ নাজম সাকিব সহ বর্তমান সময়ের সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী আবু সালে মোহাম্মদ তাকরিম গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে শীর্ষস্থান অর্জন করে প্রত্যেক বছরই
খেলায় জিতুক আর না জিতুক, ফুটবলে জিতুক আর না জিতুক, ক্রিকেটে জিতুক আর না জিতুক, বাংলার জমিনে কিন্তু কোরআনের বিজয় হচ্ছেই হচ্ছেই কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য তাম পৃথিবীতে এত বড় দায়ী নয়, আপনাদের এলাকার ভিতরে যেই দায়ীর বসবাস হয়েছিল কথা বলেন ঠিক না ব্যাটি? আজ পর্যন্ত এশিয়া মহাদেশে এরকম দায়ীর জন্ম হয় নাই। তারপরেও বাংলার জমিনের ভিতরে এই যে নাজমুস সাকিব, আবু সালে মোহাম্মদ তাকরিম থেকে নিয়ে শুরু করে ফজলে রাব্বি আদেল, এরা শুধুমাত্র বাংলাদেশেই নয় তাম পৃথিবীর অসংখ্য শতাধিক মুসলিম দেশের সমস্ত আন্তর্জাতিক মানের কারিকো ভাটটেক করে দিয়ে বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড়িয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি? কিন্তু এই দেশে অসংখ্য সংবর্ধনা চলে, অসংখ্য মানুষকে লাল গালি রিসেপশন দেওয়া হয়, লাল গালিচা দিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই সন্তানগুলোকে তেমন ভাবে কোনো মডিফাই করা হয় ইন্নাল্লাহ ইয়ারফু বিহাজাল কিতাব, এই কিতাব মানুষকে সম্মানিত করবে, আবার ইউদাউন নাস, যারা এই কোরআনকে পিছনের দিকে রাখবে তাদেরকে নষ্ট করে দেবে, ভৎস করে দেবেন কে? সকলে বলেন কে করে দেবেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, যত দল থাকুক, যত মত থাকুক, যত কিতাব থাকুক, যত ধর্ম থাকুক, সকল ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা ইমানদারি দীপ্ত কণ্ঠের মাধ্যমে জানিয়ে দিতে চাই তাম পৃথিবীতে যে যাই করুক আর না করুক, আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা জন্মের থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার আদর্শকেই ফলো করব, অন্য কাউকে আমরা মানি না। কথা বলেন কারা কারা? দুই হাত তুলে দেখা মুসলমানেরা, সম্মানিত উপস্থিতি, আমরা কিচ্ছু মানি না, আমরা কোরআন আছে যেখানে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন কোরআনটা সকলেই শুনতে যাবে না, কোরআনের কাছে সকলেই যাবে না, মুমিন যারা হবে তারাই শুধুমাত্র কোরআনের কাছে যাবে। এই বাণী কার? আসতে বলবেন না, জোরে বলেন কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে, তাদের কোরআনের আলোচনাগুলো করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলো ভিজে যায়, খিজে যায়, অন্তরগুলো আল্লাহমুখী হয়ে যায়। কার জন্য? আল্লাহর জন্য হয়ে যায়। তুলিয়া তাআলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমান, তাদের সামনে যখন ঈমানের বয়ান করা হয়, তাওহীদ রিসালাতের বয়ান করা হয়, সেই মানুষগুলোর যা ঈমান রয়েছে তার চাইতে আরো গুণ বাড়িয়ে দেওয়া হয়। তারপর তারা এক পর্যায়ে বলতে থাকে তাম পৃথিবীতে যত দল থাকুক, যত মত থাকুক, যত নেতা থাকুক, যত নেত্রী থাকুক, শুধুমাত্র কেবলমাত্র ভয় করি একজনকে, তিনি হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ব্যাটি? এই তাম পৃথিবীতে যারা কোরআনকে মেনেছে, হাদিসকে মেনেছে, তারা পৃথিবীর কোন মানুষের তৈরি করা মতবাদের কাছে তারা মাথা নত করে নাই। তারা হাসতে হাসতে জানকে উৎসর্গ করেছে, প্রাণকে উৎসর্গ করেছে, বাড়ি ঘর ছেড়েছে, জায়গা জমিন ছেড়েছে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে, কিন্তু বাতিলের সাথে তারা আপোষ করে নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? এরকম সময়, এরকম পরিবেশ যদি আমারও আসে, আপনারও আসে, আমরা কি কোরআনের জন্য, হাদিসের জন্য প্রাণ উৎসর্গ করতে রাজি আছি? কারা কারা? দুই হাত তুলে দেখাও।